মিঠাই ধারাবাহিকের বহুদিন পর কাজে ফিরছেন অভিনেত্রী তন্বী লাহারা, যাকে আপনারা মিঠাই ধারাবাহিকের তোর্ষা হিসেবে বেশি চিনেন। একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও মিঠাই এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। তবে তোর্ষা এখন অতীত, এবার পর্দায় ফিরছেন লীনা হয়ে। সিরিয়ালের পর এবার সিনেমায় ফিরতে চলেছেন। হয়তো অনেকেই জানে না, এর আগেও অনেক সিনেমা অভিনয় করেছেন তন্বী। এবার তাকে দেখা যাবে প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত আসন্ন বাংলা ছবি আলাপে। সিনেমার লুকস ইতিমধ্যে সামনে এসেছে। এই সিনেমাতে লীনা চরিত্রে দেখা মিলবে তার।